তো ডেফিনেটলি ইনকাম করা যায়, অবশ্যই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু থেকে ইনকাম করা যায়। অতি সাধারণ ঘরোয়া একজন বউ হয়ে, কি বলবো, হাউস ওয়াইফ হয়ে আজকে কিছু করতে পারি কিছু। আর সত্যি কথা বলতে কি, একদম মন থেকে বলছি, বহুবার ভেবেছি আমি ছেড়ে দেবো, আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না। ফাইনালি এই যে আমার সোনার হরিণ বলবো না স্বপ্নের চিঠি বলবো জানি না, আমি হাতে পেলাম। বিগত বেশ কয়েক দিন বলবো না, কয়েক মাসও বলবো না, আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কোথা থেকে বলবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। একটা অনেক বড় সুখবর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ফাইনালি এই যে আমার সোনার হরিণ বলবো না স্বপ্নের চিঠি বলবো জানি না, আমি হাতে পেলাম। আমেরিকা থেকে যখন এই লেটারটা আমার নামে আসে, তখন এর যে একটা আলাদাই ফিলিংস না, এটা ঠিক বলে বোঝাতে পারবো না। অনেক কাণ্ড কারখানা ঘটিয়েছি, অনেক কিছু করেছি এটা পাওয়ার জন্য, এবং প্রচুর ধৈর্যের ব্যাপার, সেটা নিজে খুব ভালো করে রিয়েলাইজ করেছি। এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য হারিয়ে ফেললে কোনো মতেই চলবে না। ধৈর্য রাখতে পারলে অবশ্যই কিন্তু একদিন ধৈর্যের ফল পাবে, যেটা আমার হাতে এসেছে। তো তোমরা যারা ইউটিউবার হতে চাও, বা যারা তোমরা যারা ইউটিউবে কাজ করছো, তারা হয়তো জানো যে এই চিঠিটার কতটা গুরুত্ব রয়েছে। তো কি বলবো, স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তো অনেক অনেক স্ট্রাগল করেছি, অনেক বাধা এসেছে, এবার বাধা বিপত্তি যে কোনো কাজেই আসে। আর সত্যি কথা বলতে কি, একদম মন থেকে বলছি, বহুবার ভেবেছি আমি ছেড়ে দেব, আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না, কারণ এতটাই এখানে ধৈর্যের দরকার। এরকম একাধিকবার সময় এসেছে যখন মনে হয়েছে না আর সম্ভব নয়, এবার ছেড়ে দেব। যাই হোক, তারপরেও যখন আবার বারে বারে মুখ থুবড়ে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, তো সেই কষ্টের ফলই হয়তো আজকে আমার হাতে। আমেরিকা থেকে এই চিঠিটা পাওয়ার অনেক দিন আমি অপেক্ষা করেছিলাম, অনেক দিনের আশা, কবে এটা আমার কাছে আসবে। একজন সফল ইউটিউবার হতে গেলে এটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে। এই লেটারটা আমি তোমাদের সামনে ওপেন করব, মানে ভালো করে এটা সম্বন্ধে বলবো এবং দেখাবো। আমি একটা কথাই বলবো যে আজকের এই ভিডিওটা না কোনোভাবেই স্কিপ করো না, কারণ আমি আমার যে ছোট ছোট ব্যাপার, ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা যারা এখন স্ট্রাগল করছো, আমিও অবশ্যই স্ট্রাগল করছি, এই জার্নিটাই সারা জীবন স্ট্রাগলের, এখানে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো তোমরা যারা একদম, কি বলবো, শুরু করেছো সবে, তাদের জন্য এবং সবার জন্যই আশা করি আমার এই ছোট ছোট টিপসগুলো যে শেয়ার করবো, সেইগুলো হয়তো ভীষণ কাজে লাগতে পারে। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, কোনোভাবে স্কিপ করো না, আশা করি ভীষণ ভালো লাগবে। এবারে আসি আসল কথায়, মানে যেই দিন এই চিঠিটা আমার কাছে আসে সেই দিনের কথায়। এটা হলো গুগল অ্যাডসেন্স। দেখো এখানে তোমরা কত, মানে লেখাটা বুঝতে পারছো কি না, গুগল অ্যাডসেন্স। তো প্রথমে তো গুগলে একটা তোমাকে অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। যারা ইউটিউবার তারা হয়তো জানো, যাই হোক আমি সেই বিষয়টা পরে বলছি, তোমাদের ক্লিয়ার করছি। তার আগে বলি ছোট্ট যে অভিজ্ঞতাটা, বিগত বেশ কয়েক দিন বলবো না, কয়েক মাসও বলবো না, প্রায় 2 বছর, মানে আমার কাছে কয়েক বছর, আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ভালো মন্দ চড়াই উতরাই সবার জীবনেই আসে, আমার জীবনেও যথারীতি আসছে যাচ্ছে। শুধু যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তা না, যেমন খারাপ পরিস্থিতি এসছে ঠিক সেরকমই অনেক ভালো মুহূর্ত, ভালো পরিস্থিতিও এসেছে। তো খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমি যখন থেকে ইউটিউবে, মানে এই শুধু ইউটিউব বলে বলছি না, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়ায় যে কাজ করবো, এই প্ল্যাটফর্মে যখন থেকে এসেছি, তখন থেকেই কিন্তু একটা জিনিস ফিল করেছি যে এখানে যাই হয়ে যাক থেমে থাকলে চলবে না।
সাময়িক যে বিরতি বা সাময়িক যে একটু রেস্ট সেটাও চলবে না, এখানে শুধু দৌড়ে যেতে হবে, এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি। তাই অনেক চড়াই উতরাই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে ভেবেছিলাম যে এত কষ্ট করছি, যেদিন আমার কাছে প্রথম এই লেটারটা আসবে বা এটাই এই এই ধাপটা, মানে ফার্স্ট প্রথম ধাপ, আমি এটাকে প্রথম ধাপ বলছি ঠিকই কিন্তু না, অ্যাকচুয়ালি প্রথম ধাপ হচ্ছে যখন ইউটিউবের ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করি, মানে ওই যে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ওয়াচ টাইম, এইটা না করলে তো চ্যানেলটা মনিটাইজ হয় না। তো 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ওয়াচ টাইম যখন পূরণ করতে পারি, সেই দিন কিন্তু সবসময় জীবনের প্রথমটা না, প্রথম মানে ওই যে প্রথম আমি এটা পারলাম, সেটাতে আমাকে অনেকটা কিন্তু হেল্প করেছে আরও সামনের দিকে এগিয়ে যেতে। তারপরে যাই হোক, সেই ব্যাপারটা হয়ে যাওয়ার পর প্রথম টার্গেট হয়, তারপরে প্রথম এই ধাপটা যে আমাকে কিন্তু গুগল অ্যাডসেন্স এই পিনটা আমার হাতে চাই, আমেরিকা থেকে এই চিঠিটা না আসলে আমি কিন্তু একজন ইউটিউবার হিসাবে দাবি করতে পারবো না নিজেকে। তো আলটিমেটলি আমি অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে দাঁড়া করাতে পেরেছি, মানে আমি একজন ইউটিউবার এই কথাটা বলতে পারবো। এইবার বলছি, যেদিন এই চিঠিটা আমার কাছে আসে, আমি আমার সেদিন আর কোনো আনন্দ ছিল না, এতদিনের এত অপেক্ষা, সেই অপেক্ষার যখন অবসান ঘটছে, কিন্তু সেদিন আমার মধ্যে কোনো ফিলিংসই নেই যে আমার আমার কাছে আমেরিকা থেকে এই লেটারটা আসছে আমার নামে, এবং এটা আমার অবশ্যই, মানে কি বলবো, যেহেতু ইনকামের একটা জায়গা, মানে আমি আর্ন করতে চলেছি, আমি একটা কিছু অ্যাচিভ করলাম, সেই ব্যাপারটা না আমি বুঝতেই পারিনি। এতটাই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এতটাই খারাপ পরিস্থিতিতে ছিলাম। প্রথম পোস্ট অফিস থেকে আমার কাছে ফোন আসে, তো আপনি কি পিয়ালি ধর বলছেন, এরকম আপনার নামে আমেরিকা থেকে একটা চিঠি এসেছে, তো এটা আমরা আপনার হাতে দিতে চাই। এটার নিয়ম হচ্ছে অবশ্যই যে যার নামে আসবে, মানে যার নামে চ্যানেল, যার নামে চিঠিটা আসে তাকে কিন্তু সিগনেচার করে নিতে হয়। তো আমি তখন শুনে বললাম যে চিঠিটা আপাতত আজকে তো আমি পারছি না, যদি কিছুদিন পরে নিই। আবার বলছি ঠিকই, আবার খারাপও লাগছে, কারণ এতদিনের এত কষ্ট, এত স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসেছি। তো তারপরে বলল যে ঠিক আছে, আপনি বাড়িতে একটু 10 মিনিটের জন্য থাকুন, মানে বেরিয়ে গেছে যারা আর কি লেটারটা দেবে পোস্ট অফিস থেকে, যে ছেলেরা তারা নাকি বাইক নিয়ে বিভিন্ন যে চিঠি দেয় বিভিন্ন এরিয়াতে ভাগ করে দেওয়া আছে, তারা বেরিয়ে গেছে চিঠিটা নিয়ে, মানে আর কোনোভাবেই রিসিভ করা ছাড়া উপায় নেই, হয়তো চিঠিটা আবার ঘুরে পোস্ট অফিসে চলে আসবে, পরে গিয়েও আমি নিতে পারতাম। কিন্তু শোনার পরে আমি তখন বললাম যে যদি কাইন্ডলি এটা আমাকে ছাড়া, মানে আমার বাড়ির অন্য কাউকে দেওয়া যায় খুব ভালো হতো, এবং তাদেরকে আমি ডিটেলসে ব্যাপারটা বলি যে আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি। তারপরে যাই হোক, তারা শুনে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি না থাকলেও হবে, অন্য কাউকেও আমরা, আপনার যেহেতু আপনি বলছেন আমরা দেব, কোনো অসুবিধা নেই। এবং তারপরে চিঠিটা বাড়িতে আসে, আর চিঠিটা রিসিভ করেন আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা, এই জন্যেই বলছি, শুধু মা বলছি না, যেহেতু আমার মাও আছে, আমার শাশুড়ি মাও আছে, তোমরা হয়তো যারা ভিডিও দেখো আমার, তারা হয়তো গুলিয়ে ফেলবে, তাই আমি দুই মাকে আলাদা করে বলছি। মানে শাশুড়ি মা চিঠিটা রিসিভ করেন, এবং প্রথম যখন আমি ইউটিউবে চ্যানেল খুলি, আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাই ছিলেন, প্রথম ভিডিওটা আমার আমার শাশুড়ি মায়ের সাথে করা। তো একদিক থেকে কোথাও ভেবে ভালো লাগছে যে হ্যাঁ, আমি ওনার সাথেই ভিডিও করেছিলাম, একসাথে দুজনে আমরা প্রথম ইউটিউবে জার্নিটা শুরু করি। তারপরে যাই হোক, মা ক্যামেরার সামনে একদমই সাবলীল না, এবং মা ভীষণভাবে ক্যামেরা থেকে অনেকভাবেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাও প্রথম প্রথম কিছু কিছু বার আমি মাকে ক্যামেরায় এনেছিলাম। তারপরে আলটিমেটলি মা আমাকে সবসময় উৎসাহ দিয়েছে যে তুই কর, কিন্তু আমাকে মানে টানিস না, ছেড়ে দে, এই ব্যাপারটা ছিল। তারপরে যাই হোক, মাকে ছেড়ে আমি একাই যাত্রা শুরু করি। তো সেটাই বলছি যে অনেকগুলো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও যাচ্ছি, এখনও সেটা থেকে বেরিয়ে আসিনি। তো জানি না আলটিমেটলি ভাগ্যে কী আছে, কিন্তু যাই হোক, ওই যে বললাম খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে জীবন, তো তার মধ্যেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। এবং খুব খারাপ লাগছে, আমি অনেক প্ল্যান করেছিলাম যে এই লেটারটা যেদিন আমার কাছে আসবে,
সেদিন আমি সেটার একটা ভিডিও করবো, যাতে তোমাদেরকে ডিটেলস আমি বোঝাতে পারি, মানে আমার এই ভিডিওটা দেখে কারোর যদি একটু হেল্প হয়। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমি সেদিন বাড়িতে থাকতে পারিনি, এবং আমার কাছে সেদিন এই চিঠিটা রিসিভ করার থেকেও আমি যেই সিচুয়েশনে ছিলাম, যে পরিস্থিতিতে, সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, সেটা পরে আমি তোমাদের সাথে কোনোভাবে, হয়তো যদি তোমরা জানতে চাও, আমি অবশ্যই সেটা শেয়ার করব, কারণ আমার এত বড় সাকসেসের এই যেটা আজকে আমি হাতে পেয়েছি এবং এটা নিয়ে যে আমি একটা ভিডিও করছি, এটা পুরোপুরি তোমাদের জন্য। তোমাদেরকে এড়িয়ে গিয়ে আমি কোনো কিছুই আজকে করতে পারতাম না, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে। তাই তোমাদের কাছে আমার লুকানোর কিছুই নেই, অবশ্যই তোমাদেরকে সময় সুযোগ বুঝে যদি তোমরা জানতে চাও আমি জানাবো। আমার খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি সবটাই তোমাদের জানার অধিকার আছে, কারণ তোমাদের জন্যই আমি আমার স্বপ্নের প্রথম ধাপে পৌঁছেছি এবং উত্তীর্ণ হয়েছি। তো যাই হোক, তারপরে চিঠিটা আমি রিসিভ করি, বাড়ি এসে দেখি, এবং এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এখানে এই চিঠিটা আমি তোমাদের সামনে খুলছি, এর ভেতরে একটা পিন থাকে। আমাদের এই সোশ্যাল মিডিয়া না, ইনকাম করার অনেক, মানে অনেক রকম রাস্তা থাকে, স্পন্সরশিপ, বিভিন্ন রকম প্রমোশন ভিডিওর, তারপরে অনেক 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 থাকে, এবং একটা জায়গা থেকে আমরা ইনকাম করি না। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গা থেকে ইনকামটা হয়। কিন্তু আমাদের একটা কি বলবো, মানে পার্মানেন্ট, মানে একদম কি বলবো, সুনিশ্চিত ভবিষ্যৎ যেটাকে বলা হয়, মানে ভিডিও দেব, সেই ভিডিওটা দর্শকরা দেখবে এবং সেখান থেকে যে আর্ন করব, এই ইনকামটা, হ্যাঁ, এটা এটা ছাড়া সম্ভব না, মানে এটা এটা সেটার একটা প্রথম ধাপ। তো ব্যাপারটা এবার আমি তোমাদের সামনে ক্লিয়ার করি। প্রথম, তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে ভালো করে চিন্তাভাবনা করে একটা চ্যানেল খুলতে হবে, এবং সেটার খুব সুন্দর একটা নাম রাখতে হবে, কাস্টমাইজ করতে হবে চ্যানেলটাকে খুব ভালোভাবে। তারপরে তোমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে সেই ক্রাইটেরিয়া পূরণ করা। এর মধ্যে ছোটো ছোটো আরও অনেক ধাপ থাকে, যেগুলো তোমাদের সবতে এই ভিডিওতে বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু শর্টেই বলছি, আশা করি যেটুকু বলছি সেটুকুতেই তোমরা বুঝতে পারবে। তারপরে তোমাদের দ্বিতীয় যেটা মানে করতে হবে চ্যানেল খোলার পরে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম। এটা শুনেছি, আমি জানি না সঠিক, এখন নাকি চেঞ্জ হয়ে গেছে, এখন নাকি 10 মিলিয়ন ভিউ বা এরকম কিছু একটা, ওই সাবস্ক্রাইবারের জায়গায় 10 মিলিয়ন ভিউ, আমি এক্স্যাক্টলি জানি না। তো যাই হোক, আমি আমারটা বলছি, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করতে হবে, আমি করেছিলাম। তারপর হচ্ছে তোমার, তোমাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার মানে আগেই খুলতে হবে না, আগে তোমাকে সেখানে তোমার যে ডলারটা জমবে, সেই ডলারটা আলটিমেটলি তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে, তার জন্য তোমাকে আমেরিকা থেকে এই যে গুগল অ্যাডসেন্স একটা পিন পাঠাবে, এই পিনটা তোমাকে সেখানে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান হবে, অ্যাড্রেস ভেরিফিকেশানও করতে হবে। তো সেটা হয়ে যাওয়ার পরে, আচ্ছা আমি এবার দেখাই, এটা তোমাদের সামনে ওপেন করি। তো সেই সময় ওপেন করেছিলাম, তখন তো যাই হোক কি হচ্ছে, এমনই একটা সিচুয়েশনে ছিলাম, ভালো মন্দ কিছু বুঝে উঠতে পারিনি। যাই হোক, এখন এটা ধরে এটাকে নিয়ে একটা ভিডিও বানাতে গিয়ে আমি আরও ভালোভাবে এটা উপলব্ধি করছি যে এটা কতটা স্পেশাল আমাদের কাছে। তো এটার এই হচ্ছে, এরকম হয় দেখতে, এই যে দেখতে পাচ্ছ এখানে, আমি ভালো করে তোমাদের দেখাবার যে এই যে ডিজিটটা, হ্যাঁ, এটা এখানে আছে তোমার হচ্ছে 6 ডিজিট, হ্যাঁ, এই এই ডিজিটটা কিন্তু তোমাদের, এইটাই হলো পিন, এটা তোমাদের ওখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাকাউন্টে, এবং তারপরে তোমার অ্যাকাউন্টের সাথে ওরা কানেক্ট করে, মানে তোমার যে ডলারটা সেটা তোমার অ্যাকাউন্টে ওরা পাঠাবে, যে সেটা কিন্তু মানে ডলারটা যে জমবে, তোমাকে $100 আগে প্রথমে জমাতে হবে, তারপরে সেটা তোমার অ্যাকাউন্টে আসবে। $100 হলে তুমি টাকাটা তুলতে পারবে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, মানে আর্ন করছিলাম অনেকদিন ধরে, কিন্তু আর আমি যেটা বললাম, অনেকভাবেই আর্ন করা যায়। তো এইখানে তো অনেক রকম ইনকামের পদ্ধতি থাকে, আমি এই বিষয়টাতে বলছি পার্টিকুলার, আমি এই গুগল অ্যাডসেন্স নিয়ে কিন্তু আজকে কথা বলছি, অন্য কোনো স্পন্সরশিপ বা অন্য কোনো প্রমোশন ভিডিও এই সমস্ত নিয়ে কথা বলছি না।
তো সেখানটায় হচ্ছে তোমার আমার ডলার জমছিল, কিন্তু ডলারটা আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে বলে না দেখতে পাচ্ছি কিন্তু ভোগ করতে পারছি না, আমি তুলতেও পারছি না, হাতেও নিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার তখনও পর্যন্ত অ্যাডসেন্স পিনটা আমার কাছে আসেনি। এবার অ্যাডসেন্স পিন না আসলে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করা যায় না, লিঙ্ক হয় না। তো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হলো, আশা করি এরপরে আমার যেটা আর্ন হবে সেটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের তোমরা যারা মানে সবে শুরু করছো আশা করি তাদের জন্য এটা অনেকটা হেল্প করবে, এবং যারা হচ্ছে এখনও করনি হয়তো ভাবছো তাদেরকে আমি বলবো ডেফিনেটলি ইনকাম করা যায়, অবশ্যই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু থেকে ইনকাম করা যায়। আমি যদি একজন সাধারণ মানুষ মানে সাধারণ এক খুবই সাধারণ অতি সাধারণ ঘরোয়া একজন বউ হয়ে কি বলবো হাউসওয়াইফ হয়ে আজকে কিছু করতে পারি, কিছু করে দেখাতে পারি, সামান্য একটা কোনো দামি ফোন না কিচ্ছু না, আমার হাতে আমার একটা ছোট্ট যে সাধারণ স্মার্ট ফোন যেটাকে আমরা বলি সেটাকে কাজে লাগিয়ে যদি এতটা ধাপ আসতে পারি আজকে, যদি এটা আমি অ্যাচিভ করতে পারি, এটা আমার হাতে এসে পৌঁছাতে পারে, তাহলে আমি কেন আমার মতন সাধারণ তোমরা সকলে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা যারা চাইছো অবশ্যই পারবে, এবং অবশ্যই বলছি ইনকাম করা যায়। হাতের ফোনটাকে নিয়ে অনেকভাবেই তো ইউজ করছো, তো সেটাকে দিয়ে যদি কিছু কি বলবো কিছু যদি নিজের নিজের জন্য করতে পারো, মানে নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে সেটার কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে, আলাদাই একটা আলাদাই একটা যাই হোক ব্যাপার রয়েছে। তো অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, এই জায়গাটাতে আসা একদমই সহজ না, এবং এখানে অনেক ধৈর্যের পরীক্ষা মানে ধৈর্যের অনেক ধৈর্য রাখতে হয়, মানে অনেক পরীক্ষা দিয়েছি, তো সেগুলো ছোটো ছোটোভাবে যাই হোক উত্তীর্ণ হয়েছি। অনেক রকম বাধা, জীবনে যে কোনো কাজ করতে গেলে আমি জানি বাধা আসে, কিন্তু এই প্রফেশনে মনে হয় শুধু বাধা না, বাধা মান সম্মান অনেক কিছু নিয়ে একটা টানাটানি হয়, অনেকে অনেক কিছু বলে, অনেক রকম অনেক কিছু শুনে অনেক সময় মনে হয়েছে আর পারবো না, অসম্ভব, আর এটা সম্ভব না আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া, আমি এবার ছেড়ে দেব। তো তারপরেও যাই হোক কোনোভাবে আবার উঠে দাঁড়িয়েছি, আবার কাজটা করেছি, এবং এই জায়গাটা প্রত্যেকের কাছে প্রত্যেকের কাজের জায়গাটা ভীষণ সম্মানের একটা জায়গা, সে তার নিজের দিক থেকে কিন্তু সেই জায়গাটাকে খুব রেসপেক্ট করে। তো আমিও আমার এই কাজের জায়গাটাকে যথেষ্ট রেসপেক্ট করি, আর আমার কাছে মনে হলো আজকে আমি যেটুকু অ্যাচিভ করেছি মানে যেই জায়গাটাতে এসেছি যা করেছি এটা পুরোপুরি তোমাদের জন্য, তোমরা না থাকলে এটা সম্ভব না। তোমরা আমি যে কয়েকদিনই আসি আমার কাছে তবুও বলবো আমি অনেক অল্প সময়ে এই জায়গাটাতে এসে পৌঁছেছি, কারণ এখন কিন্তু খুব কম্পিটিশান লেভেল হাই, এখন মোটামুটি অনেক ব্লগার আছে যারা ব্লগ করছে, অনেকের চ্যানেল আছে, আগের থেকে ব্যাপারটা এখন যেমন কঠিন তেমন আবার বলবো সহজও। কেন বলছি, আগে খুব কম মানুষই ইউটিউবে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, এখন যেহেতু এটাকে একটা কাজের মানে এখানে এখান থেকে একটা ইনকামের ব্যাপার চলে এসেছে যে ইনকাম করা যায়, সেহেতু কিন্তু অনেক মানুষ এখানে এসে যোগও দিয়েছে, মানে খুব ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে। তো এই সব কিছুরই না একটা পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, যেমন কম্পিটিশান প্রচুর চলে এসেছে, প্রচুর কাজ, সবাই সবার জায়গা থেকে কাজ করছে, সবাই সবার জায়গা থেকে লড়ছে, ঠিক সেরকমই কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট যে অনেক লোক এখানে ইনভলভ আছে। তো যাই হোক সবাইকে বলবো যে যারা চাইছো অবশ্যই করো, আর আমার সঙ্গে এভাবেই থেকো, আর এত বাধা এত খারাপ সিচুয়েশন এত কিছুর মধ্যে কাটিয়ে আসতে পেরেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য, কারণ একটু একটু করে যখন কি বলবো সফলতার শিখরে পৌঁছাচ্ছিলাম, একটু একটু করে যখন দেখতে পাচ্ছি তখন কোথাও গিয়ে সে খারাপ লাগাগুলো কিন্তু মুছে গেছে, কোথাও গিয়ে ভালো লাগছিল যে না, কিছু দর্শক বন্ধু, কিছু মানুষজন যারা আমার ভিডিও অপেক্ষায় থাকে, যারা আমার ভিডিও চায়, যাদের জন্য আমি কাজ করছি, তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই সবাইকে বলবো সবাই কিন্তু এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই আমার সঙ্গে থেকো। আশা করি আমি যে আজকে আমার ছোট্ট একটা আমার জার্নি তোমাদের সাথে ছোট্টভাবে শেয়ার করলাম, আশা করি এটাতে তোমাদের অনেকের অনেকভাবে হয়তো হেল্প হবে, যদি ঠিকঠাকভাবে সবাই পুরো ভিডিওটা দেখে শোনে
তাহলে আশা করি বুঝতে পারবে। তো যাওয়ার আগে ভিডিওটা এখন শেষ করব, অনেকটাই বড় হয়ে গেছে। তো আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি চিঠিটা, এই চিঠিটা আমার কাছে সারা জীবন থাকবে। মানে এটা এটা একটা বিশাল বড়, আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আর এর সাথে এখনও আরও অনেকটা পথ যেতে হবে, এখনও কিছুই অ্যাচিভ করতে পারিনি, কিছুই করতে পারিনি, এখনও অনেক কিছু বাকি আছে। আর তার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা দরকার। তোমরা, তোমাদের কাছে যাওয়ার আগে একটাই অনুরোধ করব, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দিও। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। প্রত্যেকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট একইভাবে শেয়ার করে দিও। আর যেটা ভীষণভাবে দরকার, সকল দর্শক বন্ধুকেই বলবো, সকলকেই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর অবশ্যই অবশ্যই আমি তোমাদের এন্টারটেইন করার জন্য, ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য অনেক ভালো ভালো ভিডিও দিই। আশা করি তোমাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে বেশ কিছুটা হলেও আনন্দ দিতে পারছি। তাই সকলকে অবশ্যই পিভিউ ব্লগ চ্যানেল দেখতে হবে, আর এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকতে হবে। আজকের মতন টাটা, বাই বাই।